অবস্থা বুঝে আমরা বিবেচনা করব। কিন্তু এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে যে যেসব সমন্বয়কে তুলে নেওয়া হচ্ছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক, কারণ ওরা কোনো দোষ করেনি। কোনো ছাত্র তার স্বাধীনতা চাইতেই পারে, দেশের স্বাধীনতা চাইতে পারে, এটা কোনো দোষের না। আমরা দেখছি সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসার সব ধরনের শিক্ষার্থীরা আমাদের সাথে যোগ দিচ্ছে, তার মানে অবশ্যই তাদের মনে এই চেতনাটা জাগ্রত হয়েছে। তো আমরা আশাবাদী যে সবার বুঝতে পারবে একদিন যে আমরা যা করছি তা সঠিক। আমরা সাধারণ শিক্ষার্থীরা তো ওটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছি, তো পরে আসলে যে কোনো কারণে হোক আমাদের এই আন্দোলনটা অনেক দেখা গেছে যে আমরা আমাদের দাবিগুলা সুন্দর মতো যেভাবে আমাদের পাওয়ার কথা শান্তি মতো সেভাবে হয়তো পাইনি, এবং সেই ইচ্ছা আকাঙ্ক্ষা ঠিক করার আমাদের সংস্কারের আকাঙ্ক্ষা থেকে হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে রাস্তায় নামে। তারা হচ্ছে মানুষকে মারবে, মানুষকে মারার মাধ্যমে তারা দমিয়ে রাখতে চাইবে। আমাদের কথা হচ্ছে আমরা রক্ত দেখছি, রক্ত দেখে আমাদের সাহস কমছে না, আমরা দমিয়ে রইব না, আমাদের সাহস আর বাড়ছে, আমাদের সাহস আর বাড়ছে। মেসেজ তো আমার মনে হচ্ছে মেসেজটা এখন অনেক ক্লিয়ার না সবার কাছে, আসলে যে আমরা কি চাচ্ছি এটা পুরোটা যে আমাদের মনের যে ক্ষোভ আসলে পুরোটা ক্ষোভও না। এত বছর মানে হচ্ছে জানি না অপারেশন না কি বলবেন এটা আমি বুঝতেছি না, কিন্তু ব্যাপারটা না পুরোটা হচ্ছে ক্ষোভ না, যে আমরা রাগের মাথায় হচ্ছে এগুলো করতেছি, ব্যাপারটা এমন না। আমরা হচ্ছে একটা মেসেজ হচ্ছে দিতে চাই যে আমাদের উপর হচ্ছে যেগুলো হচ্ছে এইগুলো তো হচ্ছে কোনোভাবেই ঠিক না, আমরা হচ্ছে একটু সেফ থাকতে চাই। জাস্ট হচ্ছে এই মেসেজটা আমি এখানে যে স্লোগানটা আপনি অ্যাড করছেন এই স্লোগানটা যদি একটু বলেন। এটা তো দেখতেই পাচ্ছেন ভাই যে মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র হচ্ছে কারো বাপের না, এটা তো আমরা সবার যে 18 কোটি মানুষ আছে আমি মনে করি সবারই হচ্ছে এই চেতনাটা হচ্ছে আছে, নাহলে আমরাও আজকে এখানে হচ্ছে রাস্তায় এসে হচ্ছে এখানে থাকতাম না বলে।